নমস্কার বন্ধু, ভগীরথবাবু অসহায় অবস্থার মধ্যে দিয়ে বলছেন যে এখনও আশাবাদী যে পার্শ্ব শিক্ষকদের যে ফাইল আছে সেই ফাইল কিন্তু মুখ্যমন্ত্রী যেন ওপেন করে এবং তাড়াতাড়ি পার্শ্ব শিক্ষকদের কিছু করেন, কিন্তু এ বিষয়ে প্রদীপবাবু বিজেপির শিক্ষাশ্রীর পক্ষ থেকে তিনি কিন্তু অনেক কিছুই বলেছেন, কিন্তু সেই দিকে কত কাজ হচ্ছে আপনাদের অবশ্যই শোনাবো, তিনি কি বললেন? 2022 সালে যেটা নতুন যে শিক্ষানীতি আসছে, আমাদের এই ধরনের পার্শ্ব শিক্ষকরা অবলুপ্তির পথে হয়তো যেতে পারে। আমি বলছি দেখুন, আপনারা পাস্টে একটা ঘটনা দেখুন, 2019 কেন্দ্র সরকার বলেছিল 2019 মধ্যে যদি শিক্ষার আঙিনায় কোনো শিক্ষক ট্রেনিং ছাড়া থাকে তাহলে কিন্তু তাদের রাখা যাবে, অর্থাৎ ট্রেনিং ছাড়া কোনো শিক্ষক থাকবে না। ঠিক তাই যাতে যে শিক্ষানীতি আসছে 2022 সালের মধ্যে কোনো শিক্ষক, অর্থাৎ আমাদের মতো শিক্ষক যারা কন্ট্রাকচুয়াল সামান্য পরিমাণে বেতন দেওয়া হয়, যাদের বঞ্চনা করা হয়, বিভিন্ন রাজ্যে আছে, এই ধরনের টিচারদের শিক্ষার আঙিনায় রাখা যাবে না। কেননা যে শিক্ষা দান করবে তার যদি মর্যাদা না থাকে, তার যদি একটা বেতন ঠিক মতো না থাকে, সে কিভাবে শিক্ষা দেবে? ওই জন্য শিক্ষাকে নতুন মড়কে নতুন ভাবে এবং শিক্ষকদের মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্র সরকার 2022 সালে বলেছে এই ধরনের যারা শিক্ষক আছে যে রাজ্যেই হোক, সেই রাজ্যগুলো সংশ্লিষ্ট রাজ্যে যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে রেগুলাইজ করতে হবে, অন্যথায় এই ধরনের কোনো শিক্ষক রাখা যাবে না। সুতরাং আমাদের একটা পজিটিভ দিক কি আছে, 2019 সালে সমস্ত রাজ্যে যেভাবে শিক্ষকদের ট্রেনিং দিয়ে ট্রেনিং ছাড়া কোনো শিক্ষককে শিক্ষার আঙিনায় রাখতে পারেনি, 2022 সালে থেকে এই ধরনের শিক্ষকদের কিন্তু রেগুলাইজ করতে হবে, অন্যথা রাখবে না। অর্থাৎ একটা পজিটিভ দিক কিন্তু আছে। কিন্তু আমার যেটা বলার, অর্থাৎ 22 সালের মধ্যে অনেকেই আমরা রিটায়ার হয়ে যাবো বা বয়স হয়ে যাবে বা আমরা আরো এভাবে অত্যাচারিত হচ্ছে আর্থিকভাবে, সেই 2004 থেকে আর 2019 চলছে, অর্থাৎ সেই 16 বছরে আমাদের কিন্তু 16,000 টাকা বেতন হয়নি, অর্থাৎ আমরা অত্যাচারিত হচ্ছি পূর্বতন সরকার এই সরকার। অর্থাৎ আরো যদি 2 বছর এইভাবে চলে আমরা কিভাবে বাঁচব? দেখুন, পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেখানে আমরা দেখছি অশাসিত বিজেপি শাসিত আছে, বিজেপি অশাসিত রাজ্য রয়েছে, অর্থাৎ বিজেপির শাসন কিন্তু করছে না। সেই সমস্ত রাজ্যগুলো কিন্তু আমাদের মতো রাজ্যে যে ক্ষমতায় আসার আগে কিন্তু তারা আশ্বাস দেয়নি যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করবো বা মর্যাদা দেবো, কিন্তু সেই সমস্ত রাজ্যগুলি তারা মর্যাদা দিয়েছে, আমাদের রাজ্য কিন্তু সেই মর্যাদা এখনো কিন্তু দেয়নি। সুতরাং আমরা যেটা করতে পারি, এই সরকার তো এখনো ভক্ত 8-9 মাস আছে, সুতরাং আমরা সমস্ত সংগঠনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে এই কথাটা আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কোন সংগঠন করি বা না করি বা আমরা কোন নিয়ে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি না আছি এটা এটা উঠতে গিয়ে আমরা সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে, যেহেতু পিটিটা শোষিত হচ্ছে, আমাদের প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে দিদিকে আমাদের স্মরণ করার আরো প্রয়োজন আছে যে আপনি যেটা কথা দিয়েছিলেন সে কথাটা রাখুন। কোন কেন্দ্র সরকার দেয়া বা ইত্যাদি এগুলো কথা অনেকে দেখছি ভাসিয়ে দিচ্ছে, এই ব্যাপারটা আমার ঠিক প্রতিবম হচ্ছে না। আমাদের মূল যেটা দাবি হবে, মুখ্যমন্ত্রী যেটা কথা দিয়েছিলেন সেই কথাটা রাখুন। অন্য রাজ্যগুলো শিক্ষকদের সেইভাবে কথা না দিয়ে শিক্ষকদের মর্যাদা দিচ্ছে, আমাদের রাজ্য দেবে না। সুতরাং এই ব্যাপারটা গুলো আমাদের প্রথম প্রথম লক্ষ্য হবে, সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধ হবে, আমরা সেটাকে দাবিটা রাখি। প্রয়োজনে আমরা যেমন সিএম এর কাছে যেতে পারি, আমরা বিরোধী দলের কাছে যেতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস, সোশ্যাল মিডিয়া দিয়ে আমার হয়তো ফেসবুক লাইভ আছে, সেটা বলা উচিত না। দিদি বলছিলেন, অর্থাৎ আমরা আমরা যখন দিদি আমরা যখন সিএম এর কাছে যখন গিয়েছি তখন আমরা গিয়েছিলাম কেন, শিক্ষামন্ত্রীর কাছে কেন গিয়েছিলাম, 50,000 টাকা করোনা যে মহামারী যে ভাইরাস তার প্রতিরোধে আমরা রাজ্যকে সহায়তা করতে, আমরা কিছু টেকনিক্যাল জিনিসগুলো আমাদের যেন মনে হচ্ছে যেন কোথায় ভুল হচ্ছে, এই ব্যাপারটা যদি আমরা কেন্দ্র সরকার যারা আছে অর্থাৎ এই রাজ্যে যারা নেতৃত্ব দিচ্ছে সেই দলটা সেই দলের কাছে যেতে আমরা যেতে পারতাম, অর্থাৎ তাদের আমাদের আমরা দেখাতে পারতাম যে রাজ্য সরকারের সাধারণ মানুষের সঙ্গে আমরা আছি, কেন্দ্র সরকারের সঙ্গে আছি, তাহলে আমাদের এই যে একটা দূরত্ব হচ্ছে ব্যাপ বা শিক্ষানীতির আমরা তথ্যগুলো আদান প্রদান পাচ্ছি না, সমস্ত সংগঠনগুলি যে ঐক্যবদ্ধ আছে এই বার্তাগুলো আরো ভালো যেত। যাই হোক, নেক্সট আমরা ভুল থেকে আমরা শিখি, নেক্সট টাইম এই ধরনের যখন হবে আমরা আরো একটা গভীরভাবে চিন্তা ভাবনা করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বজায় রেখে আগামী দিনে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং পার্শ্ব শিক্ষকদের জীবনে একটা কিছু হবে, এটা আশা করবো আর কি। ধন্যবাদ, হ্যালো, খুব ভালো বললে। আগামী দিনে আবারও আমরা লড়াই যেটা নামছি সেই লড়াই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আবারও লড়াই ময়দানে। হ্যাঁ বলো। আরেকটা কথা খুবই ডাক্তার, হ্যাঁ বলো বলো। আরেকটা কথা দেখুন, সবাই যারা শুনছেন, আমরা সংগঠনটা কেন করেছি, সংগঠনটা করেছি পিটিতে কিছু ভালো হয়,
সেই উদ্দেশ্যে সংগঠন, বিভিন্ন সংগঠন, বিজিবি পার্শ্ব শিক্ষক মঞ্চ বলেন, কল্যাণ সমিতি বলেন, বা ঐক্যমঞ্চের সমস্ত সংগঠনের মিলন ক্ষেত্র বলুন, আমরা করেছি। যে পার্শ্ব শিক্ষককে ভালো কিছু আমরা না করতে পারি, 16 বছরে করতে পারিনি, কিন্তু এখন যদি না করতে পারি, এই সংগঠনগুলো কিন্তু তাদের যে গ্রহণযোগ্যতা কিন্তু কমে যাবে। তাই সংগঠন, বিভিন্ন সংগঠনের যার নেতা আছে, সরকারপন্থী হোক, বিরোধী হোক, মধ্যপন্থা হোক, নিরপেক্ষতা হোক, সবাইকে অনুরোধ করবো, আসি, আপনার সমস্ত রং, সমস্ত ধর্ম, বর্ণ, নিজেদের মধ্যে ইগো ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াই দিই। আর এখন যদি না দিই, আমাদের কিন্তু আমাদের প্রতি বিশ্বাস কিন্তু থাকবে না। অর্থাৎ লড়াইটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। এখন করোনা ভাইরাসের সময় আমরা যেমন ভার্চুয়াল মিটিং করে সরকারের কাছে আমরা দাবি করতে কৌশলে বিভিন্ন ভাবে সরকারের নেতৃত্ব দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে করতে পারি, কেন্দ্র সরকারকে বলতে পারি যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এগুলো আমাদের রাজ্যগুলো মর্যাদা দিচ্ছে, আমাদের রাজ্য মর্যাদা দিচ্ছে না, এই ব্যাপারটা রাজ্যের সঙ্গে যাতে চাপ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, এই কৌশলগুলো আমরা ছোট ছোট স্টেপগুলো আমাদের এখন নেওয়া প্রয়োজন আছে। আমরা যদি না নিই, আমরা কিন্তু পিছিয়ে যাব। পিছিয়ে যাওয়া মানে আজকেও কালকেও দেখলাম একজন মারা গেছেন, একজন পার্শ্ব শিক্ষিকা মারা গেছেন, প্রত্যেকদিন মানে এক একজন একটু এইভাবে হারিয়ে যাবে। মূল আলোচনায় যেটা উঠে এলো, আমরা যে সব সময় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে, সরকারপন্থীর কাছে যেতে হবে না, আমরা কিন্তু বিরোধী দলনেতাদের কাছে যেতে পারি, তাদের দিয়েও কিন্তু সরকারকে চাপ প্রয়োগ করতে পারি, সাংবাদিক সম্মেলন করে যে সরকার কথা দিয়েও কিন্তু কথা রাখছে না, যেখানে অন্যান্য রাজ্য রাখছে, এরকম কিন্তু স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে না। শুধু ভার্চুয়াল মিটিং বা এই করতে হবে সেই করতে হবে এই বিষয়ে কিন্তুই আলোচনা হচ্ছে, কিন্তু মূল যে লক্ষ্য সেখানে কাজের কাজ কিন্তু কোনো সংগঠনকে করতে দেখা যাচ্ছে না, এরকমই কিন্তু অভিযোগ করছেন অনেক পার্শ্ব শিক্ষক। দেখা যাক এই সমস্ত বিষয় শোনার পরে কোনো উদ্যোগ হয় কিনা।